বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আজকে আগরতলা ক্লাব ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই বার্ষিক সাধারণ সভাতে নতুন কমিটিও কিন্তু গঠিত হয়েছে। আগের কমিটিতে সভাপতি হিসেবে ছিলেন দীপক মজুমদার, যিনি মেয়র হিসেবে আগরতলা পৌর নিগমের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। যেহেতু তিনি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন, তাই ক্লাব ফোরামে সময় দেওয়া সেইভাবে হয়তো সম্ভব হয়ে উঠবে না, যার জন্যই তিনি কিন্তু সেই পদ থেকে অব্যাহতি নিয়েছেন। এবং তার পাশাপাশি আজকের দিনে মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার জন্য তাকে কিন্তু আগরতলা ক্লাব ফোরামের পক্ষ থেকে সংবর্ধনাও জ্ঞাপন করা হয়েছে। একই রকমভাবে দীপক মজুমদার সভাপতির পদ থেকে অব্যাহতি নেওয়ার পর নতুন সভাপতি হয়েছেন আগরতলা ক্লাব ফোরামের প্রণব সরকার, এবং সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন আগরতলা ক্লাব ফোরামের সেবক ভট্টাচার্য। এই বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই বলাই বাহুল্য যে বিগত বছরে করোনাকালীন পরিস্থিতির মধ্যে ক্লাব ফোরাম অসাধারণ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। বিভিন্ন ক্লাবগুলোকে একত্রিত করে যেভাবে সামাজিক কর্মকাণ্ড করে গেছে ক্লাব ফোরাম, সেটা কিন্তু বলাই বাহুল্য। এই মুহূর্তে দাঁড়িয়ে ক্লাব ফোরামের পক্ষ থেকে নানান কোভিড টিকাকরণ শিবির থেকে শুরু করে রক্তদান শিবির এবং কোভিড বিষয়ক অনেক সচেতনতাও কিন্তু ছড়ানো হয়েছে। যারা অসুস্থ রয়েছেন বিভিন্ন এলাকাতে, ক্লাবগুলো কিন্তু দায়িত্ব নিয়ে সেই রোগীদের শুশ্রূষা করার দায়িত্বও কিন্তু নিয়েছে। তাদের খোঁজখবর থেকে শুরু করা, ওষুধ পৌঁছে দেওয়া, এমনকি বাজার পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বও কিন্তু ক্লাব ফোরামের বিভিন্ন সদস্য ক্লাবগুলো নিয়েছিল। আজকে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই সাধারণ সভার ক্লাব ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে, যার মধ্যে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রণব সরকার, সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সেবক ভট্টাচার্য। সহসভাপতি পদে রয়েছেন তপেশ দেবনাথ, নান্টু ভট্টাচার্য, কৃষ্ণ দেবনাথ সহ এবং তার পাশাপাশি সহ সম্পাদক হিসেবে সুব্রত দে, সুমন গুপ্ত, অধীর দেবনাথ, কোষাধ্যক্ষ হয়েছেন তানাজি, প্রচার সম্পাদক জীবন সাহা, অফিস সম্পাদক পাঠ হয়েছেন। এই বিষয়গুলোকে কেন্দ্র করে অবশ্যই নতুন কমিটি গঠিত হয়েছে। আগামী দিনে ক্লাব ফোরাম আরও ভালোভাবে কাজ করবে, সেই অঙ্গীকারবদ্ধই কিন্তু হয়েছে ক্লাব ফোরামের সদস্যরা। কি বলছেন সকলে এ বিষয়ে শুনব। যে কাজ আমরা করেছি সরকারের পাশে থেকে, মানুষের সঙ্গে থেকে, মানুষের জন্য যে কাজটা করেছি, এটা ক্লাব ফোরাম আমাদের কিন্তু এই কারণে গুরুত্ব বেড়ে গেছে, মানুষ চাহিদা বেড়ে গেছে। আমাকে অনেকে বলে, যেহেতু ক্লাব ফোরামের সভাপতি, সভাপতি আমার সঙ্গে অনেকে কথা জানে যে তার সঙ্গে আমাদের যোগাযোগ নিয়ে প্রতিনিধিত্ব হয় ক্লাবগুলির সঙ্গে। যারা যারা আমাদের সঙ্গে প্রথম আসেনি সেই ক্লাবগুলি কিন্তু এখন অন্তর্ভুক্ত হয়েছে এবং অনেকে চাইছেন আমাদের সঙ্গে কাজ করার জন্য, মানে আমাদের কাজের স্বীকৃতি কিন্তু মানুষ দিয়েছে, মানুষ জেনেছে। এবং ক্লাবের সঙ্গে তো সমস্ত অংশ মানুষ জড়িত, যার যার এলাকায় সবাই একটা ক্লাবের প্রতি, কিন্তু শুধু ক্লাব না, ক্লাবের প্রতি কিন্তু মানুষের একটা প্রেশার আছে যে আপনারা টিকাকরণ অনুষ্ঠান করুন, টিকাকরণটা করুন, কিন্তু একটা প্রেশার ছিল। আমি জানি অনেক ক্লাব কিন্তু ওই মানুষের চাপে পড়ে কিন্তু আমাদের সঙ্গে এসেছে। কাজে সার্বিক মানুষ চাইছিল যে ক্লাব আরো ক্লাব, তো সেক্ষেত্রে ক্লাবকরণের যারা কর্মকর্তারা আছেন তারা অত্যন্ত দক্ষতার সহিত কাজ করেছেন, নিষ্ঠাশন সততার সহিত কাজ করেছেন। তা আগামী দিনে এখানে আলোচনা হয়েছে যে ক্লাব ফোরামের কিন্তু করোনা প্রোগ্রামটা মোটামুটি প্রায় শেষের দিকে, জানি না আগামী দিন করোনাটি পরিস্থিত হবে, হলে পরে আমরা নিশ্চয়ই করোনা তো আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে। আমাদের নতুন তার চিন্তাধারা থাকবে যে সরকার, আমাদের সবার প্রিয় অলিকদা আগরতলা পৌর নিগমের মেয়র হয়েছেন, শপথ নিয়েছেন, কাজও শুরু করেছেন। আসলে ওনার সাথে আমাদের যে দীর্ঘ প্রায় দেড় বছরের একটা কাজের ক্লাব ফোরামের কাজের যে অভিজ্ঞতা অত্যন্ত সুমধুর এবং অত্যন্ত পজিটিভ মেন্টালিটির আমাদের জীবনটা, যখন আমরা ক্লাব ফোরাম শুরু করি মূলত ক্লাব ফোরামের কনসেপ্টটা ছিল সেবকবাবু। সেবকবাবু যখন আমাকে বলে যে করা উচিত, যেটা আমি বললাম ঠিক করা উচিত, তখন আমি অনেকদের সাথে কথা বলি। আমরা খুব ছোট পরিসরে শুরু করেছিলাম, আজকে 100টার উপরে ক্লাব, মানে সব ক্লাবই মোটামুটি আমাদের সাথে আছে। কিন্তু এই যে কাজ করতে গিয়ে আমাদের ততটা প্রতিবন্ধকতা হয়নি, অলিকদার প্রেসিডেন্ট থাকাকালীন এবং আমাদের যে মাথার উপরে যিনি আছেন আমাদের চেয়ারম্যান সঞ্জয় পাল খুব সাপোর্টিভ ছিলেন, দুজন
এবং যখন যা প্ল্যান করেছি বলেছি বা আপনারা যারা আছেন এখানে সবাই মিলে আমরা একসাথে কাজ করেছি। আজকে আমরা ওনাকে সম্বর্ধনা দেব দিতে পেরে তখনও দেখেছি ওনার কাছে নিছক বলবাজি কোনদিন আমরা দেখি, মানুষকে মানুষ হিসেবে দেখেছে, মানুষকে সিপিএম বিজেপি কংগ্রেস এরকম ভাবে ভাগ করে দেখি। এটা হচ্ছে ওনার কাছ থেকে আমাদের বড় শিক্ষা। এবং এমন একজন ব্যক্তিকে আমরা দীর্ঘদিন সভাপতি পদে পেয়েছি, প্ল্যাটফর্ম ধন্য। এবং এই ধ্যান ধারণা থেকে ত্রিপুরা যখন মানুষের সেবায় গেছে দৌড়ে, করোনা পিরিয়ডে যখন মানুষ আক্রান্ত মানুষের পাশে গেছে, তখনও অলিতা সঞ্জয় দার নেতৃত্বে আমরা কোনদিন ওইটা কি বিজেপির বাড়ি নাকি ওইটা সিপিএম এর বাড়ি নাকি ওইটা কংগ্রেসের বাড়ি আমরা দেখি, মানুষকে মানুষ হিসেবে এই শিক্ষাটা আমরা অলিতাদের কাছ থেকে পেয়েছি। আপনারা শুনলেন ক্লাবফোরামের প্রাক্তন যিনি সভাপতি ছিলেন দীপক মজুমদার, এবং নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রণব সরকার, এবং সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন সেবক ভট্টাচার্য। তারা কি বলেছেন, ক্লাবফোরাম আগামী দিনেও যেভাবে তারা কাজ করেছেন বিগত বছর সেভাবেই কাজ করে যাবেন এবং মানুষের পাশে থাকবেন সবসময়, সেই কথাই কিন্তু জানিয়েছেন তারা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।